ভরা শ্রাবণেও ইলিশ মাছ অমিল বাজারে। আর যে মাছ পাওয়া যাচ্ছে বাজারে তার দাম মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে। স্বাভাবিকভাবেই ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন ভোজনরসিক বাঙালিরা। আষাঢ় গেল, শ্রাবণ এলো, তবুও বাজারে এলো না ইলিশ। ইলিশ মাছ শূন্য বাজার, স্বাভাবিকভাবেই পাত খালি ভোজনরসিক বাঙালির। অথচ বিগত বছরগুলির পরিসংখ্যান বলছে সময় অনুযায়ী এ সময় বাজারে ইলিশ মাছ উপচে পড়ার কথা। মাছের যোগান বেশি থাকে বলে এ সময় দামটাও অনেকটাই থাকে নাগালের মধ্যে। কিন্তু এবছরের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। বনগাঁর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা গেল ইলিশ মাছ বিক্রি করছেন হাতে গোনা কয়েকজন বিক্রেতা। অনেকে আবার দামের কথা ভেবে ইলিশ মাছ বিক্রি করাই বন্ধ করেছেন। বাজারে যে মাছ রয়েছে সে মাছের সাইজ অনুযায়ী যা দাম তা এক কথায় মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে। ডায়মন্ড হারবার, কোলাঘাট প্রভৃতি এলাকা থেকে যে সামান্য পরিমাণ মাছ বাজারগুলিতে আসছে তা বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা কেজি দরে। সে মাছের ওজন মেরে কেটে 500 গ্রাম। কয়েকজনের কাছে অবশ্য একটু বড় সাইজের ইলিশ আছে, কিন্তু তার দাম শুনলে পিলে চমকে যাবার জোগাড়। 1 কেজি বা তার একটু বেশি ওজনের মাছের দাম 2000 টাকা প্রতি কেজি। কত করে পড়লো? কি 2000 টাকা করে কেজি নিই। সমস্যা যেহেতু আমরা গতবার দেখলাম অনেক আমদানি হয়েছিল, কিন্তু তুলনামূলকভাবে এবার আমদানিটা অনেক কম। ইলিশের এই ভরা মরশুমে এত আকাল কেন? ব্যবসায়ীরা জানালেন এবছর প্রকৃতি বিরূপ, বৃষ্টি হয়নি সেভাবে। তার উপর দিন কয়েক আগে ইলিশের ট্রলার ডুবির ঘটনায় প্রশাসনের পক্ষ থেকেও কড়াকড়ি করা হয়েছে গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে, ফলে মাছের যোগান কমেছে। এবছর ইলিশ নেই যে কি করে বেচবো, এবার যে ওয়েদারের সমস্যা, এবার ইলিশ মাছ পাওয়াই যাচ্ছে। এবছর অন্য অন্য সময় গরিব মানুষের জন্য ইলিশ মাছ সস্তায় বিক্রি হতো, 300 টাকা, 350 টাকা, 200 টাকা ইলিশ বিক্রি হতো। এই সময় ইলিশই নেই, যা অল্প অল্প ইলিশ আসছে তার যা দাম 700-800 টাকা কেজি বিক্রি করতে হচ্ছে, সে গরিব মানুষের খাওয়ার পক্ষে অসম্ভব। সূত্রের খবর, এ সময় নোনা জল ছেড়ে মিষ্টি জলের খোঁজে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ আসতে থাকে। তার উপর যদি প্রকৃতি সদয় হয়, ইলশেগুড়ি বৃষ্টি শুরু হয়, তাহলে তো সোনাই সোহাগা। মৎস্যজীবীদের জাল ভরে ওঠে রূপলি শস্যতে। ব্যবসায়ীরা জানালেন অন্যান্য বছরে এ সময় বাজারে 200 থেকে 300 টাকা কেজি দরেও ইলিশ মাছ বিক্রি হয়, কিন্তু পরিস্থিতি পুরো বদলেছে এবার। এক কথায় বাজারে অমিল ইলিশ মাছ। বর্ষা নেই বলে ইলিশ মাছ নেই, এবার ইলিশ মাছ দিতেও শান্তি পাচ্ছি না। মাছটা আমদানি কম, আমদানি কমের জন্যই কোনো শান্তি নেই, আর পাবলকও পাচ্ছে না সেরকম। দ্রুত সমস্যা মিটুক, পাতে পড়ুক ইলিশ ভাপা, ইলিশ পাতুড়ি বা সর্ষে ইলিশ, এমনটাই চাইছেন ভোজনরসিক বাঙালি। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।